1971-এ যেই রাতে পাক বাহিনী হামলা করেছিল, 25শে মার্চের রাত, সেই রাতে ডিআইটি ভবনে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান, সেখানে আপনি অংশ নিয়েছিলেন শেষ অনুষ্ঠানে। শেষ গান ছিল সেটা লাকিয়া খান্দে সুরে হচ্ছিল, আমরা মনে আছে, আমি ছিলাম, তারপর কাদের কি দিয়েছিল, তারপরে সাবিনা আপা ছিলেন, সাবিদি আসমিন ছিলেন, আরো কেউ কেউ ছিল, সম্পাদেশা ছিল আমার বোনের মেয়ে, কারণ লাকির সুর আমরা খুব পছন্দ করতাম তখন, লাকি দানা এরকম, লাকি আখান বেঁচে নেই আমাদের মাঝে, আমাদের ছেড়ে গেছে ও। তো সেগুলো শেষ করে, এবং মোস্তফা মনোয়াররা ওনারা জানতেন, এটা পরে বলেন যে তারপরে ওনারা ফ্ল্যাগ তুলবেন না, এই আর কি, মানে পতাকার দিবেন না, পাকসার জামে যেটা হতো সেটা দিবেন না, ওই জন্যে আস্তে করে বন্ধ করে দিলেন। তো তারপরে মানে আমাদেরটাই শেষ ছিল অনুষ্ঠান, সেটা জানেন। 1971-এর মুক্তিযুদ্ধের সময় আপনার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে? সবই ভয়াবহ রাত গেছে, ভয়াবহ অবস্থা গেছে, রাতের পর রাত আমরা খালি আর্মি ট্রাক, ভয় থাকতাম, আস্তে আস্তে পুরো এলাকা খালি হয়ে যাচ্ছে, সবাই বাবাকে বলতেন, বাবা তো তখন একটু ভীত ছিলেন আমাদের নিয়ে, আমরা কজন আছি, বড় বোন মেজে বোন ওনারা সব চলে গেছিলেন ওই পারে মে মাসেই, যুদ্ধ করতে করতে আর কি, ওনারা মেজে দুলাভাই তো একদম সামনাসামনি করতে করতেই, দুলাভাইরা ওখানে যে এয়ারফোর্সের সবাই যারা ছিলেন, একে খন্দকার দুলাভাইদের বন্ধু ছিলেন, ওনারা সবাই মিলে ওইদিকে যে যেটা করা করছিলেন, আর বোনরাও সব ঋণী সম্পা ছোট তখন আমার চেয়ে, ওরা ছোট অনেক, ওরাও সবাই ক্যাম্পে ক্যাম্পে কাজ করছিল নানা জায়গায়, আগরতলায় ছিল প্রথমে বোধহয়, তারপরে কল্যাণীতে চলে যায়, ওখান থেকে কলকাতা, এরকম হয় আর কি। আচ্ছা, আপনি আপনি কোথায় ছিলেন? আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, আমি ঢাকায়, কিন্তু আমরা আবার ওই যে চুপিসারে অনেক কিছুই করতাম যেটা বাবা মাকে জানানো যেত না, চুপিসারে অনেকেই এসে কাগজ দিয়ে অস্ত্র দিত, এই দিত রাখতে জন্য গোপনে, যেহেতু আগেও আমরা ওই যে বলেছিলাম যে 1 মাস রাইফেল ট্রেনিং দিয়ে, তো এই জিনিসগুলো যেমন কেউ জানে না, কাউকে বলিনি আসলে বাইরে প্রকাশ্যে, শুধু একটা, হ্যাঁ, সরগম পত্রিকায় বোধ হয় এই মাসের শুরুতেই একটা ইন্টারভিউ একটু একটু বলছিলাম, এখন ইচ্ছা করে জানাই এই আর কি, আর কবে জানাবো, আমরা কবে আছি কবে নাই কেউ তো জানি না। সেই মানে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতেন গোপনে আপনি? হ্যাঁ, এবং বাবারাও করতেন, খাবার দিয়ে দিয়ে নানা কিছু যখন বুঝতেন আশেপাশে কেউ ওরকম, আর আমরা তো গোপনে ওইটার কোথায় লুকিয়ে রাখতাম, স্টোর রুমের ভিতরে কোনো জায়গায় কিছু করে, কি আছে জানি না, কিন্তু অস্ত্র আছে ওইটা বলতো, পরে এসে আবার খবর দিয়ে নিয়ে যেত, এরকম করেছে অনেক, যা এগুলো করতে একটা আলাদা মানে আত্মতৃপ্তির ব্যাপার তো ছিল, কিন্তু আমাদের পরিবারের কেউই, ওই যে বলছিলাম যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে কেউ যায়নি, তো ওনারা কাদের মুক্তিযোদ্ধা করে, শুধু প্রকাশ্যে যারা যে বলছে, কিছু কিছু ব্যাপার আছে, স্বাধীন বাংলা যারা ছিল তাদের তো নাম জানছেই, চেহারা দেখছে, শুনতে পাচ্ছে গলা, আরো সবাই যারা যায়, কিন্তু ওনাদের দায়িত্ব একটু খোঁজ নেওয়া, মানে ওনারা ঘোষণা দিয়েও খোঁজ দিতে পারতো, কিছু করতে পারতো, কেউ কিছু খোঁজ নেয়নি কোনোদিন, এখন ঘরে ঘরে সবাই এটা করেছে, এই জিনিস তো তখন ঘরে ঘরে যেই পারতো, একটা 12-13 বছরের ছেলেও করতো, ছেলে মেয়ে, তাই না, যারা যারা সচেতন, যাদের পরিবার সচেতন, যাদের পরিবার সচেতন না তারা তো আর করতো না, আমরা যেমন গানও করতাম তখনও, লাকি এসে লাস্ট, আমার মনে আছে আমার বাবা গান শুনতে পছন্দ করতেন, লাকি এখন বাসায় এসে এসে
নানা গান করছে, সুর তুলছে, ওই মুক্তিযুদ্ধ মানে ওইকালীনই ভয়ে ভয়ে এসে আর কি। তারপরে তো আস্তে আস্তে যখন পারলো ও চলে গেল ওদিকে। মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রনাথের গান মানুষকে উজ্জীবিত করেছে। রবীন্দ্রনাথের গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও শিল্পীরা গিয়েছেন। তো সেই রকম একটি গানের কয়েকটি লাইন কি আমরা শুনতে পাচ্ছি? ভাইয়ের তো শুনেছিলাম যে একদম কান টান এসে করে ফেলছিল টর্চার করে। ইকবাল আহমেদ ছিলেন, আমরা কি সেরকম একটি রবীন্দ্রসঙ্গীতের একটু অংশ চার লাইন আপনার কাছে শুনতে পারি? সেরকম কোন উদ্দীপনার গান? উদ্দীপনার মানে ধরো এই ইকবাল ভাইয়ের কথা বলতে বলতে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও, এই গানটা ইকবাল ভাই খুব গাইতেন সেই সময়। আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, দিনহীনে কেহ চাহে না রাখিবে জানি গো, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, বড় আশা করে এসেছি গো ডেকে। এই গানগুলো সব সময়ের জন্য আমাদের সবার সাথে আছে নিশ্চয়ই। তারপরে যদি তোর ডাক শুনে কেউ, এই গানটাও খুব আমার মনে হয় সবার ভেতরেই থাকা উচিত এই চিন্তাটা ভাবনাটা, তাই না? একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে বুকিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে মানুষের জীবনে সংকটের মুহূর্তে যে নির্দেশনা, রবীন্দ্রনাথ বারবার তার লেখায় কিন্তু মানুষকে সেই দিক নির্দেশনা দিয়ে গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই কথাটা ধরেই রাখিস মুক্তি তোরে পেতেই হবে। এই যে মানুষের কর্তব্যের কথাটা, দায়িত্বের কথাটা তিনি বারবার বলেছেন, সেই রবীন্দ্রনাথ। তো যুদ্ধের পরে বঙ্গবন্ধু আপনাকে শান্তিনিকেতনে যাওয়ার কথা বললেন, যখন
আমি জানতামই না এটা, কিন্তু শান্তিনিকেতনটা নিয়ে আমার খুব মানে, যেহেতু প্রকৃতি ভালোবাসি ভীষণ, এরকম ছোটবেলা থেকে এরকম একটা সবসময় খোলা জায়গায় দৌড়ে দৌড়ে এরকম, আজিমপুর কলোনিতে যখন ছিলাম সামনে বাসার সামনে পুকুর আছে, আমরা 69 বিল্ডিংটাতে ছিলাম, অনেকটা খোলা জায়গা, আমার দৌড়াচ্ছি এ করছি সবকিছুর ভিতর বেড়ে ওঠা তখন ওই জায়গায়। তারপরেও যেখানে গেছি মোটামুটি গাছপালা এসে তো ছিল, মানে ভালোবাসতাম, চাঁদ বলো সূর্য ডোবা বলো সবকিছু, সূর্য ওঠা বলো সবকিছু দেখতে ভালোবাসি, এখনো ভালোবাসি, সেটুকু আছে আর কি। শান্তিনিকেতনটার প্রতি একটা স্বপ্ন ছিল। তারপরে আমাদের গুরুরা যখন এখানে আসলেন তখন দেশ স্বাধীন হওয়ার পর পরে তখনও আমি সামনাসামনি যাওয়ার মতো অবস্থা হয় নাই, কিন্তু পরে আমি ইসেতে যাওয়ার আগে শান্তিনিকেতনে যাওয়ার আগে তখন আসলেন আমাদের, তখন আবার আমরা বুলবুল একাডেমি থেকে পাস করলাম আর কি, 4 বছর না 5 বছরের সার্টিফিকেট কোর্সটা। তখন আমাদের সার্টিফিকেট দিকে আসলেন দেবব্রত বিশ্বাস, জর্জদা আর মা আসেন, ঢাকা আসলেন, ওরা আবার ছিলেন আমাদের গুরু আতিকুল ইসলাম, ওনার বাসায় ছিলেন, সেখানে ওনাদের সাথে থাকা দেখা। আর সেই থেকে ভালো লাগাটা ছিল, কিন্তু যখন আমার গুরু মানে গুরু ইসে বুলবুল একাডেমি গুরু উনিই জানালেন প্রথম যে তোমাকে বলছেন উনি যেতে, সেটা খবর দিলেন যে দেখা করো, তখন আর দেখা করতে পারি নাই, আমাদেরটা স্কলারশিপ বৃত্তিটা আসছিল দেরি করে, আর তখন একটু ভেতু ভেতু ছিলাম, তখনও বাচ্চা মেয়েটে যায়নি আর কি, বড়দের সাথে দেখা করাটার প্রতি অত ইসে ছিল না আর কি, তখন একটু ভয় পেতাম। তো উনি বলে পাঠিয়েছিলেন আমি যেন যাই, উনি বলার পরে আমি মানে চিন্তা করলাম, বাসায় একটু বাধা ছিল তখনও, কারণ আমি ঢাকা আরে মেডিকেলে ময়মনসিংহে মোটামুটি ব্যবস্থা হয়ে গেছিল মেডিকেল, তখন ভাবতো যে আমি ডাক্তারি পড়বো, কিন্তু আম্মার আর ডাক্তারিও পড়তে দেননি যেহেতু গান হবে না ভেবে আর কি, গানটা করছি, গানটা করতে হবে যেখানেই থাকি। তারপরে এইটাতে রাজি হলেন, যদিও প্রথমে এর আগে তো বাইরে যায়নি, মানে ঢাকার বাইরে বাড়ি ছেড়ে, তখন একটু দ্বিধায় ছিলেন সবাই, একটা এমনি সচরাচর যেগুলা পড়াশোনা সেগুলা ছেড়ে অন্য একটা মাধ্যমে যাওয়া। তারপরে ইউনিভার্সিটি থেকেও যেমন সবাই বলছিলেন কেন ফাহমিদা পাও ওই ডিপার্টমেন্টে ছিলেন নাকি, ফাহমিদা খাতুন উনিও জুলজি ডিপার্টমেন্টে ছিলেন, তো বলছেন ওর আর কি গান হয় নাকি, উনি তো তখন গাচ্ছেন অনেক। যাই হোক সব মিলে মানে এসে নিতে পারলাম আর কি, ডিসিশন নিতে পারলাম যাব, সেটা ডিসেম্বর মাসে, 73 সালে ডিসেম্বর, কতই ডিসেম্বর এখন আর মনে নাই, আশ্চর্য অনেক কিছু আজকাল ভুলে যায়। আচ্ছা, তো শান্তিনিকেতনের সময়টা আপনার কাছে আপনার জীবনের উপর, আমার কৃতজ্ঞতা জানানো উচিত সেটা, সরি এটা একটু বলি তাই না, আমার মানে ওনার কাছে বঙ্গবন্ধু আমাকে যেতে যেটা বলাতে মানে সেই মুহূর্তে যে খুশি হয়ে সেই প্রকাশটা সেই বাচ্চা বয়সে অতটা মানে এরকম দেখাতে পারি নাই, কিন্তু এখন ওনার এই 100 বছরের জন্মশতবার্ষিকীতেও সেটা সেটাও আলোড়িত করে যে ওনাকে কৃতজ্ঞতা জানানো তখনই হয়তো দরকার ছিল, কিন্তু এখন তো অবশ্যই মানে বলার না বলে আর কিছু বলার নেই তাই না, যে আমাকে যে সেটা করে দিয়েছিলেন মানে তখন হয়তো এটা নতুন আসছিল আমাদের এই জায়গায়, ওনারা তখন তার আগে তো স্কলারশিপ বৃত্তি দেওয়া হয় নাই আগে কোনো সময় বাইরে, সেটাই প্রথম ছিল, তো সেটাও আমার জন্য বিরাট ভাগ্য